আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এফএনএফ ডাবল আর সিডির পক্ষ থেকে। বন্ধুরা, আজ আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি ঢাকার ফান কেন্দ্রে অবস্থিত হাতিরঝিলে। তো আমরা চেষ্টা করব আজকের পর্বে আপনাদেরকে হাতিরঝিল সম্পর্কে বিভিন্ন খুঁটিনাটি তথ্য আদি শেয়ার করার জন্য। হাতিরঝিল বাংলাদেশের রাজধানীর ঢাকার একটি এলাকা, যা জনসাধারণের চলাচলের জন্য তৈরি করা হয়েছে। এই প্রকল্প এলাকাটি উদ্বোধন ও জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় 2013 সালের 2 জানুয়ারি। ময়লা পানি নিষ্কাশন, ব্যবস্থাপনা উন্নয়ন, রাজধানীর যানজট নিরসন সহ রাজধানীর সৌন্দর্য বৃদ্ধি করা। এখানের আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে আসতে হবে বিকেল, সন্ধ্যা বা রাতের সময়টায়। কেননা ঝিলের সৌন্দর্য বর্ধনে স্থাপন করা হয়েছে আকর্ষণীয় ফ্রসবন, যা গোধূলি বেলার পর থেকে রংধনুর মতো পাহাড়ি রঙের আলোকসজ্জায় আলোকিত হয়ে থাকে। সেই সাথে সঙ্গীতের তালে তালে অসাধারণ ফোয়ারার নৃত্য নজর কাটবে যে কোনো পর্যটকের। বিভিন্ন দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থী আসেন হাতিরঝিলে সৌন্দর্য উপভোগ করতে। ২০১৩ সালের ২ জানুয়ারি হাতিরঝিল প্রকল্পটি সবার জন্য উন্মুক্ত করা হলেও দর্শনার্থী স্থান হিসেবে বাস্তবায়ন করার জন্য পরবর্তীতে আরও কয়েক বছর লেগে যায়। 1,968 কোটি টাকা ব্যয়িত এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল বৃষ্টির পানি সংরক্ষণ করা, ময়লা পানি নিষ্কাশন, ঢাকা শহরের যানজট উপশম, বন্যা প্রতিরোধ, জলাবদ্ধতা দূর করা এবং এই নগরীর সৌন্দর্য বর্ধন করা। বিশাল জায়গা জুড়ে বিস্তৃত এই হাতিরঝিল, সম্পূর্ণ ঝিল ঘুরে দেখার জন্য রয়েছে হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিস। 32 থেকে 46 আসনের কয়েকটি বাস রয়েছে, যার মধ্যে 2টি শীততাপ নিয়ন্ত্রিত। রামপুরা, এফডিসি, শুটিং ক্লাব, বনশ্রী, মেরুল বাড্ডা ও কাওরাম বাজারের বাসগুলোর কাউন্টার রয়েছে এবং সেখান থেকে টিকিট সংগ্রহ করতে হয়। সম্পূর্ণ হাতিরঝিল ঘোরার জন্য বাসে জনপ্রতি গুনতে হবে 30 থেকে 35 টাকা এবং রামপুরা থেকে কাওরাম বাজার যাওয়ার জন্য 15 থেকে 20 টাকা। ভ্রমণকে আরও আনন্দিত করার জন্য জলাশয়ে রয়েছে নৌ ভ্রমণের সুযোগ। জলাশয়ে নৌ ভ্রমণ করার জন্য রয়েছে প্যাডেল বোট আর ওয়াটার বাস। ঝিলে ভ্রমণের পাশাপাশি ওয়াটার বাসে করে গুলশান, খিলগাঁও, রামপুরা, মৌসাক ও মালিবাগ থেকে ঘুরে আসতে পারেন। তবে সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে। যাত্রীবাহী ওয়াটার বাস সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত চালু থাকে। তো হাতিরঝিল কীভাবে আসবেন? রাজধানী ঢাকার যে কোনো জায়গা থেকে সিএনজি অথবা বাসে করে যাওয়া আসা যায় হাতিরঝিলে। আর যদি ঢাকার যে কোনো প্রান্ত থেকে নিজস্ব পরিবহন বা গাড়ি নিয়ে আসেন, তাহলে বনশ্রী, গুলশান, ধানমন্ডি, বেলি রোড, খিলগাঁও, মধ্যবাড্ডা, বনশ্রী অতিক্রম করে আসতে হবে আপনাকে। হাতিরঝিলে খাওয়া দাওয়ার ব্যবস্থা। উদরপত্তির জন্য ব্রিজের দুই পাশে রয়েছে ফাস্টফুড ও ফুচকা ছটপটির দোকান। বাড়ি খাবারের জন্য এখানে রয়েছে হাতিরঝিল রেস্টুরেন্ট, হাতিরঝিল লেক রেস্টুরেন্ট এবং করুয়া থাই রেস্টুরেন্ট। এছাড়াও এফডিসি মোড়, পুলিশ প্লাজা, রামপুরা, মধ্যপাড্ডা সহ বেশ কিছু জায়গায় একাধিক রেস্টুরেন্ট ও ফাস্টফুডের দোকান রয়েছে। চাইলে যে কোনো একটাতে সেটে বসে অনায়াসে উদরপত্তি করে নিতে পারেন। খাবারের আগে অবশ্যই দাম সম্পর্কে জেনে নেবেন।
হাতিরঝিল ছাড়াও এর আশপাশে আর দেখার জন্য কি কি আছে? হাতিরঝিল ছাড়াও এর আশপাশে বেশ কিছু জায়গায় দর্শনার্থীদের আনাগোনা লক্ষ্য করা যায়। আপনি চাইলে হাতে সময় নিয়ে হাতিরঝিল, সিলডেন পার্ক, গুলশান লেক, এফডিসি, ধানমন্ডি লেক, শুটিং ক্লাব থেকে এক ঝলক উঁকি মেরে আসতে পারেন। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এগুলো আপনাদের কাজে আসবে। তো আমরা যেখানে যাই না কেন একটা জিনিস সবসময় মনে রাখবো, আমাদের চারপাশের পরিবেশকে সুন্দর এবং সুস্থ রাখার দায়িত্ব হচ্ছে আমাদের। আপনারা যারা হাতিরঝিল সহ বাংলাদেশের যে কোনো যা প্রান্তেই যান না কেন, ঘুরতে যেখানে সেখানে প্লাস্টিকের প্যাকেট, পানির বোতল ইত্যাদি ফেলে পরিবেশকে নোংরা করবেন না। সবাই চেষ্টা করবেন পরিবেশকে সুস্থ রাখার জন্য। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আপনারা যদি আমাদের পরিবারের সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ, আর যদি পরিবারের সদস্য না হয়ে থাকেন আশা করি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।